বেআইনি ভেজাল জ্বালানি তেল মজুদ করার অভিযোগে এক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া চাপড়া থানার পুলিশ ও গোয়েন্দা দফতর যৌথ অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার ভেজাল তেল উদ্ধার করে। এই এলাকার একটি গোডাউনে তালা ভেঙে উদ্ধার হয় 2400 লিটার ভেজাল জ্বালানি তেল। জানা যায়, দীর্ঘদিন ধরে ডিজেলে ভেজাল মিশিয়েই বেআইনিভাবে খোলা বাজারে এই তেল বিক্রি করা হতো। এই ঘটনায় গোডাউনের মালিক তথা কারবারি ইমরান মল্লিককে পুলিশ গ্রেপ্তার করে। দেখুন, চাপড়ায় কিছুদিন আগে ভেজাল তেল ধরা পড়ে চাপড়া ডিস্ট্রিক্ট জানেন। টোটাল চাপড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দুজনার যৌথ উদ্যোগে গোটা চাপড়া ভেজালে পরিণত হয়েছে। এখানে রেশনজাত দ্রব্য গোদাম গাছাত করা হয়েছে, দু নম্বরি তেল এবং আমাদের যে খাদ্য তেল আছে সর্ষে তেলের সঙ্গে ভেজাল মিশ্রণ করে বিভিন্ন লোক সাপ্লাই করছে। এবং এই যারা বড় বড় তেলের কারবারি বা এই সমস্ত দু নম্বরি কাজ করে তারা লক্ষ লক্ষ টাকা থানাকে তোলাওয়াজ হিসেবে দেয়। থানা সেই টাকা পেয়ে তারা চুপচাপ থাকে, সঠিক পদক্ষেপ নেয় না। উচ্চতর পুলিশ নেতৃত্ব এসে চাপড়ায় এই যে প্রয়াস চালাচ্ছে, চাপড়া জনমানুষ এতে শান্তিভাবে আশা করি এবং এই ভেজাল তেল থেকে শুরু করে ভেজাল জাত দ্রব্য এটা রক্ষা করা সম্ভব হবে, চাপড়ার মানুষ সুখে থাকবে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা। বেআইনি ভেজাল জ্বালানি তেল মজুদ করার অভিযোগে এক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া চাপড়া থানার পুলিশ ও গোয়েন্দা দফতর যৌথ অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার ভেজাল তেল উদ্ধার করে। এই এলাকার একটি গোডাউনে তালা ভেঙে উদ্ধার হয় 2400 লিটার ভেজাল জ্বালানি তেল। জানা যায়, দীর্ঘদিন ধরে ডিজেলে ভেজাল মিশিয়েই বেআইনিভাবে খোলা বাজারে এই তেল বিক্রি করা হতো। এই ঘটনায় গোডাউনের মালিক তথা কারবারি ইমরান মল্লিককে পুলিশ গ্রেপ্তার করে। দেখুন, চাপড়ায় কিছুদিন আগে ভেজাল তেল ধরা পড়ে চাপড়া ডিস্ট্রিক্ট জানেন। টোটাল চাপড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দুজনার যৌথ উদ্যোগে গোটা চাপড়া ভেজালে পরিণত হয়েছে। এখানে রেশনজাত দ্রব্য গোদাম গাছাত করা হয়েছে, দু নম্বরি তেল এবং আমাদের যে খাদ্য তেল আছে সর্ষে তেলের সঙ্গে ভেজাল মিশ্রণ করে বিভিন্ন লোক সাপ্লাই করছে। এবং এই যারা বড় বড় তেলের কারবারি বা এই সমস্ত দু নম্বরি কাজ করে তারা লক্ষ লক্ষ টাকা থানাকে তোলাওয়াজ হিসেবে দেয়। থানা সেই টাকা পেয়ে তারা চুপচাপ থাকে, সঠিক পদক্ষেপ নেয় না। উচ্চতর পুলিশ নেতৃত্ব এসে চাপড়ায় এই যে প্রয়াস চালাচ্ছে, চাপড়া জনমানুষ এতে শান্তিভাবে আশা করি এবং এই ভেজাল তেল থেকে শুরু করে ভেজাল জাত দ্রব্য এটা রক্ষা করা সম্ভব হবে, চাপড়ার মানুষ সুখে থাকবে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।